ঢাকা 18 আসনের উপনির্বাচনের দিন রাজধানীতে গাড়ি পোড়ানোর মামলায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য গর্ষচন্দ্র রায়, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, এস এম জাহাঙ্গীর সহ 120 নেতাকর্মীকে 5 জানুয়ারি পর্যন্ত আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মোহাম্মদ হাবিবুল গনি ও বিচারপতি মোহাম্মদ রিয়াজউদ্দিন খানের হাইকোর্ট বেঞ্চে তাদের জামিন শুনানি হয়। শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। সকালে জামিনের জন্য হাইকোর্টে যান বিএনপির শতাধিক নেতাকর্মী। পৃথক 14টি আবেদনে তারা জামিন আবেদন করেন। 5 জানুয়ারি পর্যন্ত আগাম জামিন হলেও এর মধ্যে অভিযুক্ত বিএনপি নেতাকর্মীদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়েছে। ঢাকা 18 উপনির্বাচনের দিন বিকেলে রাজধানীর বিভিন্ন স্থানে 10টির মতো গাড়িতে আগুন দেওয়া হয়। এ ঘটনায় বিভিন্ন থানায় 16টি মামলা করা হয়।